আল্লাহ পাক বলেন নবী দাউদ তুমি যখন আমার কাছে দোয়া চাও তা দোয়া চাওয়ার আশাটা হয় শুধু জান্নাতের আশা নবী দাউদ তোমার এই দোয়ার মধ্যে থাকে জান্নাতের আশা তুমি আমাকে খুশি করার জন্য তো কই কোনো দিন দোয়া করো নবী দাউদ তুমি আমাকে খুশি করার জন্য দোয়া চাচ্ছ না তো কোন ইবাদত বান্দিকে করছ না তো নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আল্লাহ আপনাকে খুশি করার জন্য কি ইবাদত করতে হবে আল্লাহ পাক বললেন যাও চলে যাও তোমার প্রতি যে আমি এই যুবুর কিতাব নাযিল করেছি ওই যুবুর কিতাবটা গিনির জন জায়গা এর জন্য স্থান নদীর ধারে গিয়ে তেলাওয়াত করো তাহলে আমি আল্লাহ খুশি হব নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে খুশি করার জন্য চলে গেলেন নদীর কিনারায় যুবুর কিতাবটা নিয়ে বসেছে পড়তে শুরু করবেন এমন সময় দেখতে পাওয়া গেল আসমান থেকে একটা জ্যোতি একটা নূর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে পড়েছে অনেক অন্ধকার চোখ অন্ধকার হয়ে গেছে ওই সময় নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন ও আপনার নবী আমি সাক্ষ্য দিচ্ছি কেদাবের মধ্যে লেখা হলো নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যবুর কিতাব পাঠ করতেন আমার আল্লাহ এমন সুর দিয়েছিলেন নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই যবুর কিতাব শোনার জন্য মাছেরা পাগল পড়া হয়ে যেত বলে জন্তুরা পাগল পড়া হয়ে যেত কেদাবের মধ্যে লেখা হলো যখন নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পাঠ করলেন নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার উপরে পাখিরা উড়তে গিয়েছিল ওই পাখিরা বলেছিল সাদাকাতা মা তাকুলু ইয়া দাউদ সাদাকাতা মা তাকুলু ইয়া দাউদ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
আমাদের মাইবাই
হব তোমাদের বন্ধু শুধু তাই নাই আমি হব তোমাদের জান্নাতের বন্ধু জোরে বলা গেল না সুবহানাল্লাহ জান্নাতে হব তোমাদের বন্ধু আল্লাহ নবী আল্লাহর হাবিব সাহাবারা আরো 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 জোরে 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 জান্নাতে সাথে হওয়া 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 বললে তবু সাহাবারা জান্নাত জোর ভাল 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 আস্তে আস্তে মানুষের জান্নাত জোর দাম কর ওই সময় আল্লাহ নবী বলেছিলেন যারা
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ইত্তেবা করবে রে আমার অনুসরণ করবে রে আমার মহব্বত করবে রে আমার ভালোবাসবে রে আল্লাহর ইবাদত বندگی করবে আল্লাহর পথে উপাসনা করবে রে আল্লাহর আরাধনা করবে রে আল্লাহর বندگی করবে রে শরীয়তের উপরে কায়েম থাকবে ও সাবারা কেদনা বাবারা কেদনা শুনে রাখো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমরা যারা যারা থাকছো আমি পর্দার মধ্যে থাকবো না সাবারা কেদো না আমি থাকবো আমার ওই সমস্ত উম্মতদের সাথে যারা আমার শরীয়তের উপরে কায়েম থাকবে সুন্নতের উপরে কায়েম থাকবে শরীয়তের উপরে কায়েম থাকবে ইবাদত বান্দগি করবে তাদের সাথে জান্নাতে থাকবে বলুন না সুবহানাল্লাহ আল কোন নবীর উম্মত আমরা কোন রাসূলের উম্মত আমরা যে রাসূলকে সম্মান দিয়েছিল যে রাসূলকে চিনেছিল যত বন্ধু আছে আনোয়ার আছে সবাই চিনেছিল আজকে তো আমরা চিনতে পারলাম আল্লাহ আমরা চিনতে পারলাম না দরুদ শরীফ আল্লাহ মাওলা বলার মতো